ভগবানতে ভক্তের ওই চোখের জলটাই ভালোবাসা, আর কিছু নয় বাবা। ওইটুকু দিয়ে শুধু ডাকো, ডালা দিতে হবে না, মন্দির করতে হবে না, এই যে দামি দামি পোশাকে ভগবানকে সাজাতে হবে না, রজনীগন্ধার মালা দিতে হবে না, শুধু চোখের জলটা দাও, আর কিছু লাগবে না। যদি বলো তার প্রমাণ আছে বাবা। জানো এক বড় কাঙাল ভক্ত, এই যেমন বাবা কালকেই আমার শ্বশুর শাশুড়ি ব্রজধাম বৃন্দাবন যাত্রা করছে, যাবার কথা ছিল কিন্তু বাবা যাওয়া হলো না, কেন সংসারে আমার রাধা মাধব আছে। শাশুড়ি প্রসাদ ভোজি, তিনি যদি চলে যায় তাহলে সেবা করবে কে? শ্বশুর শাশুড়ি চলে যাচ্ছে দুজনে কালকের বৃন্দাবন, ঠিক এইরকম বহু বহু ভক্তরা বাবা ব্রজধাম যাচ্ছে, আর গ্রামে একজন বিশাল ধনী ব্যক্তি ব্রজধাম গেছে, আর সবার পক্ষে তো বাবা সম্ভব নয়, কারণ উত্তরপ্রদেশ যেতে গেলে বৃন্দাবন যেতে গেলে তো কিছু অর্থের দরকার হয়, সে অর্থ তো বাবা সবার কাছে থাকে না। তবে এখানে আমার একটা দাদা ভাই আছে দেবুদা, এইরকম টুরিস্ট বাস করে বহু ভক্তদের বিনামূল্যে বৃন্দাবন দর্শন করার। ভগবান আজও খুঁজে বেড়ায়, কলিযুগেও এমন ভক্ত হো, ভগবান আজও খুঁজে বেড়ায়, কলিযুগে একজন মীরাবাই হো, কলিযুগে একজন কর্মাঠা বাই হো, ভগবানের এইটা লালসা। তোমার এই দেবুদাদা ভাইও বৃন্দাবন ট্যুর করে, বহু ভক্তদের যারা পারে না, যারা কোনোদিন যেতে পারবে না বৃন্দাবন, তাদেরকে নিয়ে যায় বিনা পয়সায় বৃন্দাবন। তো জানেন আজকের এই বৃন্দাবনের কথা বলতে গিয়ে গ্রামের একজন ভক্ত বৃন্দাবন গেছে, তা বৃন্দাবন থেকে ফিরে এসে বাবা বৃন্দাবনের বর্ণনা করছেন, আমার মাকে বিহারীর কথা বলছেন, মদন মোহনের কথা বলছেন, গোপীনাথের কথা বলছেন, যমুনা হরিদ্বার সবার গল্প করছে, আর একজন কাঙাল ভক্ত সবাইকে বলছে, তো ভক্তটি বসে বসে সামনে শুনছে, কারণ তার কোনোদিন বৃন্দাবন যাওয়া হবে না, কারণ সে ব্যক্তিটা ছিল বাবা একজন মুচির ছেলে, তা মুচির ছেলেটার সামনে বসে বাবা বৃন্দাবনের ওই বর্ণনাগুলো করছে যে ভক্ত বৃন্দাবনে গেছে আর শুনছে। যেন বৃন্দাবনে আমার মাকা বিহারীকে দেখলাম, হাতে আছে মোহন বাঁশি, মাথায় আছে চূড়া, কোমরে ধটি, গলায় বন ফুলের মালা, চরণে সোনার নূপুর, কালো শশী যেন কি সুন্দর দাঁড়িয়ে আছে। মানে যিনি বৃন্দাবন গেছেন তিনি বর্ণনা দিচ্ছেন, আর সেই মুচির ছেলেটা সবার সামনে বসে বাবা শুনছে। একটু শ্রবণ করবেন বাবা, যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়, কারণ চেতনা ফেরাবার জন্য কীর্তন, তা ভক্তটি সামনে বসে আছে আর বসে বসে শুনছে বাবা বৃন্দাবনের ওই বাঁকা বিহারীর বর্ণনাটা, আর শুনতে শুনতে বাবা অঝরে সেই কাঙাল ভক্তটি কাঁদছে, কারণ আমার তো কোনোদিন আর তার দর্শন করা হবে না, তবে আমার মনে বড় আশা, আমি একবার দর্শন করতে চাই। তা যিনি দেখেছে মাকা বিহারীকে দর্শন করেছেন তিনি বলছেন, ভগবানের মাথায় চূড়া, কপালে তিলক, হাতে বাঁশি, গলায় মালা, কোমরে ধটি, চরণে নূপুর, মানে সব দেহের বর্ণনাটা করছে, রূপের বর্ণনাটা করছেন। আর রূপের বর্ণনা যখন হয়ে গেল সেই মুচির ছেলেটা বসে বসে ভাবছে, হায় রে, ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আমার মাকা বিহারী, মাঠে মাঠে গরু চড়ায়, রাখালদের সঙ্গে খেলা করে, না জানি তার চরণে কত ব্যথা লাগে, সব তো বলল, কই ভগবানের চরণে দুজোড়া জুতোর কথা তো বলল না। তো সেই কাঙাল ভক্ত মুচির ছেলেটার মনে আশা জেগেছে, সব যখন আছে ভগবানের পায়ে জুতো নেই, আমি যাব, আমি নিজের হাতে জুতো তৈরি করে আমি আমার মাকা বিহারীকে দুটো জুতো পরিয়ে আসি। মনে বড় আশা, বৃন্দাবন যাইনি,
বাড়িতে বসে বসে বৃন্দাবনের কথা ভাবছে, আর ভগবানের সব কথা শুনেছে কিন্তু তার পায়ে জুতোর কথা শোনেনি। তা সেই মুচির ছেলেটা মনে করলো, আমি ভগবানের জন্য দুজোড়া জুতো বানিয়ে নেব, কিন্তু আমার তো পয়সা নেই, আমি যে জুতোটা বানাবো, আমি মুচি ঠিক কথা, আমি জুতো বানাতে পারি ঠিক কথা, কিন্তু জুতো বানাতে গেলে কিছু তো পয়সা লাগবে, আমি সে চামড়া কোথায় পাবো, আমি যে জুতোটা করব। তা চিন্তা করতে করতে মুচির ছেলেটা কাঁদতে কাঁদতে ভাবলেন, আমি ভাবছি কেন আমার এই যে অঙ্গের বহির্বাসটা আছে, অন্তর্বাস নেই শুধু বহির্বাস, ভক্ত কাকে বলে দেখেন আমার বহির্বাসটা আছে, তো আমি এই বহির্বাস একটু কেটে নিয়ে আমার বাঁকা বিহারীর জন্য আমি দুটো জুতো তৈরি করব। তো কি করেছে বাবা, ওই নিজের বহির্বাস একটু ছিঁড়ে নিয়ে দুজোড়া কাপড়ের জুতো করেছে, জুতো করে মনের লালসা আমি নিজের হাতে আমার বাঁকা বিহারীকে পরিয়ে দিয়ে আসব। কিন্তু আমি তো জানি না কত দূর বৃন্দাবন, যা হয় হোক আমি তৈরি যখন করেছি তার অঙ্গে সব আছে কিন্তু জুতো নেই, আমি এই দুটো জুতো পরি আসো। জুতো দুটো বুকে করে ধরে আছে বাবা, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরছে, বলো না তোমরা জানো কোন রাস্তা দিয়ে গেলে আমি আমার বাঁকা বিহারীকে দেখতে পাবো, বলো না গো, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে। তা বলতে বলতে সবাই দেখিয়ে দিচ্ছে রাস্তা, কিন্তু বাবা জুতো দুটো বুকে করে ধরে আছে ফেলেনি, কেন ভগবানের দেওয়া জিনিস যদি ধুলাই পড়ে যায় উচ্ছিষ্ট হয়ে যায়, সেটা আর ভগবত সেবায় লাগে না, বুকে করে ধরে আছে, নিজে কষ্ট পাচ্ছে, নিজে দুঃখ পাচ্ছে, নিজের চরণ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। সেই জুতো দুটো নিয়ে পৌঁছে গেছে মাকা বিহারীর মন্দিরে, তখন পূজারি দরজা বন্ধ করে আমার বাঁকা বিহারী শয়নে আছে, বন্ধ করে পূজারি বেরিয়ে আসছে, আর সেই সময় মুচির ছেলেটা গেছে, ওই সিঁড়ি আছে না সিঁড়ি দিয়ে উঠেছে, আর সিঁড়ি দিয়ে পূজারি নামছে। তা মুচির ছেলেটা বলছে, বাবা ও বাবু আমাকে একটু আমার বাঁকা বিহারীর কাছে যেতে দেবে? অনেক কষ্ট করে এসেছি, অনেক দূর থেকে এসেছি, একবার আমার বাঁকা বিহারীর কাছে যেতে দাও। শুনতে পাচ্ছিস না, বললাম না মন্দিরে দরজা বন্ধ, এখন যাওয়া যাবে না, পা দুটো জড়িয়ে ধরেছে, আমি কথা দিচ্ছি আমি কিছু করব না, শুধু আমার এই এই দুটো জুতো আমি তার চরণে পড়িয়ে আমি চলে আসব। তার বড় কষ্ট গো, সে বৃন্দাবনে রোদে রোদে ঘুরে বেড়ায় কিন্তু পায়ে জুতো নেই, ওই জন্য আমি এসেছি গো, আমি পড়িয়ে দিয়ে চলে আসব। তাই এত করে বলছি, তুই শুনতে পাচ্ছিস না, আমাদের প্রভু এখন শয়নে গেছে, তুই শুনতে পাচ্ছিস না, চরণ দুটো জড়িয়ে ধরে আছে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, মারলো আগে পায়ের লাথি, ওই সিঁড়ি থেকে গড়াতে গড়াতে একেবারে নিচে পড়ে গেছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, বলছেন এখন প্রভু শয়নে আছে, এখনো দর্শন হবে না, চিৎকার করে ডাক দিল, মাকা বিহারি চমকে উঠেছে, প্রভু আমার শয়নে ছিল চমকে উঠেছে, কে কার এত আকুল আর্তনা, কার মনের ভিতরে এত আকুলি বিকুলি করে আমায় ডাকছে। ভগবানকে পেতে গেলে বাবা আগে হৃদয়ে আকুলতা চাই। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন নরেনকে বলেছিল, নরেন তুই বারবার বলিস না ভগবান নেই ভগবান নেই, বলে নেই তো, বলে দেখবি ভগবান আছে কিনা,
ঠাকুর কি করেছিল বাবা, নরেনকে নিয়ে বাবা একটা পুকুরের ঘাটে গিয়ে একেবারে ডুবিয়ে দিয়েছে, ডুবিয়ে দিয়ে যেই না চেপে ধরে আছে আর ছাড়ছে না, কিছুক্ষণ পরে ছেড়েছে বাবা, একেবারে হাঁপিয়ে উঠেছে, ভারী ভারী দীর্ঘশ্বাস পড়ছে। কি রে, তার ঠাকুরকে দেখে বলেছিল এই জন্য তোমাকে বলে পাগল, কারণ আর একটু হলে তো আমি হাঁপাতে হাঁপাতে মরে যেতাম। বলে আমি কি তোকে মরতে দিতাম? বলে তুমি আমাকে এইরকম জলের মধ্যে চুবিয়ে রেখেছিলে কেন? বলে এই যে তুই বললি না ভগবান দেখতে চাই, এই জন্য আমি এই কাজটা করলাম। বলে এর সঙ্গে ভগবান দেখার কি সম্পর্ক? বলে শোন, আমি যখন জলের ভিতরে তোকে চেপে ধরেছিলাম, সত্যি করে বলতো তোর কি হচ্ছিল? বলে ঠাকুর, আমার ভিতরটা আকুলি বিকুলি হচ্ছিল, মনে হচ্ছিল প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে, প্রাণটা এক্ষুনি চলে যাবে। বলে এটাই তো ভগবান দেখতে গেলে হৃদয়ে আগে আকুলতা চাই, ব্যাকুলতা চাই। ওই জলের মধ্যে তোর যেমন আকুলি বিকুলি হচ্ছিল, প্রাণ চলে যাবে, যদি কোনোদিন তোর হৃদয়ে এইরকম আকুলতা আসে, ওই রকম ভগবান দর্শনে আত্মি আসে, তখনই তুই বুঝতে পারবি তোর ভগবান দর্শন হয়ে যাবে। তাই হরিব আজকের সেই মুচিত ছেলে এত আকুল প্রাণে ডাকলো, আমার বাঁকা বিহারি আর ঘুমিয়ে থাকতে পারলো। পূজারি চলে গেল, ওই সিঁড়ির নিচে বসে জুতো দুটো বুকে নিয়ে কাঁদছে, আর কি আমার ভগবান থাকতে পারে? পাথর মূর্তি ত্যাগ করে একটা বালক রূপ ধারণ করেছে, আর বালক রূপ ধারণ করে গিয়ে ওই মুচির ছেলেটার কাছে ডাকছে, কিরে এখানে বসে আছিস? কে গো তুমি, আমার চিনবি না, এত রাত্রিবেলা এই মন্দিরে তুমি একা, এইটুকু ছেলে কে তুমি, কাদের ছেলে, তোমার কি বাবা মা নেই? ভগবান দাঁড়িয়ে আছে। আচ্ছা আমার কথা পরে বলবো, আগে তোর কথা বলতো, তুই এখানে পড়ে পড়ে কাঁদছিস কেন, আর বুকের ভিতরে ওটা কি ধরে আছিস? বলে জানো বন্ধু, আজকের এই দুটো হলো জুতো। আমার বাড়িতে আমি এক ভক্তের মুখ থেকে শুনেছি বৃন্দাবনের বাঁকা বিহারীর কথা, আর তার রূপের কথা শুনেছিলাম, কিন্তু তার পায়ে জুতো ছিল না, ওই জন্য আমি তো মুচির ছেলে, আমি এই দুটো জুতো মানিয়ে এনেছি। জানো এই জুতো দুটো আমি আমার বাঁকা বিহারীকে পরাতে চাই। বাঁকা বিহারীকে পরাতে চাই বললে হবে? তোর কেউ কি প্রবেশ করতে দেবে? তার থেকে একটা কাজ কর, তুই যখন সেই জুতো দুটো এনেছিস, আমার চরণে পরাইয়ে দে। আহা দে দে, সেই কষ্ট করে এনেছিস, তুই কি বাড়িতে চলে যাবি? আমার দুটো চরণে পরাইয়ে দে। যেই না বলেছে মুচির ছেলেটা, বলছে গো আমি কি পাগল, আমি তো এসেছি মাকা বিহারীকে পড়াবো বলে, তাহলে তোমার চরণে পড়াবো কেন? ভগবান মৃদু মৃদু হেসেছে, আরে আমি যদি তোর সেই বাঁকা বিহারী হই। বলে না তুমি আমার বাঁকা বিহারী হবে কি করে? বাঁকা বিহারী তুমি জানো, সে যে কালো শশী, হাতে আছে মোহন মাসি, মাথায় আছে চূড়া, গলায় আছে বন ফুলের মালা, কোমরে আছে ধটি, চরণে আছে সোনার নূপুর, পরনে আছে পিতুবা, তুমি তো আমার বাঁকা বিহারী নয়। আরে বাবা আমি তো বলছি আমি তোর বাঁকা বিহারী, তুমি যদি বাঁকা বিহারী হও একেবারে তেমনি করে তুমি ছেলে আকুল প্রাণে
পালগরব ধারণ করা ভগবান, আজ সেই মুচিরি ছেলের সম্মুখে হাতে মাসি কালো শশী, মাথায় চূড়া গলায় বন ফুলের মালা, কোমরে ধটি মাথা চরণে সোনার নূপুর, আজ যেই না ওই পীত বাস করি, যখনই ওই মুচিরি ছেলের সম্মুখে দাঁড়িয়ে আছি ওই ভগবানকে দর্শন করে, ওই মুচিরি ছেলে বলল দয়া মা আমার এ জীবনে ছাড়া রূপ মাধুর্য দর্শন করলো, নীল নীলাগত নীলাব্রজ নয়নে সন্তারি বেকারি পরাজয় বলে দদুলমা বন ফুল মালা, পরনে পীত ধরা চরণে সোনার নূপুর, বাজিছে রুনুঝুনু বিশ্বরূপের ছটা, আজ সেই ভক্ত ভগবানকে সাক্ষাতে দর্শন করলেন, আর দর্শন করে বললেন হে দয়াম আমারে বলতে যা কিছু আছে, আজ থেকে আমি তোমার চরণেতে বল হরি বল সবে দিকে আমার চরণে ভগবান বললেন এই জগতে শত্রুকে মিত্র আমি দেখি না, যদি শেষের সময় আমার চরণে একবার আশ্রয় করবে, ভগবান জীবনে বাবা শত্রু মিত্র বিচার করে না, জাত বিচার করে না, ভেদাভেদ করে না, কে উচ্চ জাত কে নিচু জাত এগুলো ভগবান কোনোদিন করে না, এগুলো মানুষ করে, কে বৈষ্ণব কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য এগুলো মানুষ বিচার করে, কিন্তু আমার ভগবানের বিধানে এই বিচার কোনোদিন নয়। যে রাবণ রাজা বলেন তো বাবা ভগবান রঘুপতি রামচন্দ্রের সব থেকে বড় শত্রু, সত্যি সত্যি কি শত্রু ছিল, কোনদিন শত্রু ছিল না, শত্রু যদি হবে এই রাবণের জন্যই কিন্তু বিভীষণ ভগবানের চরণে অত তাড়াতাড়ি যেতে পেরেছে। কে বলে রাবণ খারাপ, যারা বলে তারা বোঝে না, তারা জানে না, তাই বলে রাবণ খারাপ, কোনদিন রাবণের চরিত্র খারাপ ছিল না, ভগবান সর্বক্ষণ তাকে কৃপা করেছে, কারোর সঙ্গে শত্রুতা ভাব করে কারোর সঙ্গে মিত্রতা ভাব করে সবটাই ভগবানের কৃপা, কারণ যেমন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে পঞ্চ পাণ্ডবদের পক্ষে ভগবান কৃষ্ণ ছিল বটে, তা বলে কি দুর্যোধনদের পক্ষে ছিল না, ছিল, ওদের শত্রু হয়েছিল, কারণ ওই কুরুক্ষেত্রের মাঠে সাক্ষাতে সবাই যারা যারা প্রাণ হারিয়েছে সবাই আমার ভগবানকে দর্শন করে তবে প্রাণ হারিয়েছে, আর ভগবানকে দর্শন করে যে প্রাণ হারায় তাকে কি আর বাবা মনুষ্য কুলে আসতে হয়, তাকে চলে যেতে হয় দেব লোকে, তাহলে কে বলে বাবা এই ভেদাভেদ, ভগবান জগৎ শিক্ষার নিমিত্তে এই কর্মগুলো করে, শত্রুপক্ষ মিত্র পক্ষ ধরে, কিন্তু যেমন রাবণ রাজারও ভক্তি ছিল
কেমন ভক্তিটা ছিল জানো? এই রাবণের ভাই কোনদিন লঙ্কা থেকে বেরোতে পারত না যদি রাবণ কৃপা না করত। রাবণ কৃপা করেছিল বলে বিভীষণকে তবে তো রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে তবে আমার রামচন্দ্রের চরণ পেল। কারণ প্রত্যেক দিনই বিভীষণ রাতের অন্ধকারে ওই রামের প্রতিচ্ছবিটাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত শুধু হারাম হারাম বলে কাঁদত। রাম নাম বলে কাঁদছে রাতের অন্ধকারে, কাউকে কিছু না বলে একেবারে ঊর্ধ্বশ্বাসে। রাবণের তো বিশাল বড় চেহারা, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসে দেখে না জানালা দরজা বন্ধ, একাকি নীরজনে বসে বিভীষণ রামের ছবি ধরে কাঁদছে। এখন আর হবে না যে লঙ্কার চির শত্রু, যে রাবণের 1,00,000 ছেলে সুবালক্ষ নাতি বংশে বাতি দেবার মতো কাউকে রাখেন, তাহলে সেই রাবণ রাজা চির শত্রু যে তার নাম ধরে বিভীষণ কাঁদছে। ভীষণ থেকে ছুটতে ছুটতে গিয়ে বাবা একেবারে বিভীষণের বুকে সজোরে পদাঘাত করেছে। আর যেই না পদাঘাত, সঙ্গে সঙ্গে ধুলাই লুটিয়ে পড়েছিল বিভীষণ। এই জায়গাটা মায়ের একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। প্রত্যেকটা মানুষের জ্ঞানের কথা, চৈতন্যের কথা। বলুন তো বাবা, বড় দাদা যদি ছোট ভাইয়ের বুকে সজোরে লাথি মারে ছোট ভাই কি করবে? কি করবে? উল্টে চোর চাপড় বসিয়ে দেবে না? বড় দাদা যদি ছোট ভাই লাথি মারতে পারে আর ছোট ভাই বড় দাদাকে চোর চাপড় বসাতে পারে না? এটা পারে কিন্তু না, আস্তে কিন্তু না, এটা বিধান নয়, এটা কলিযুগের মানুষ না আমরা করি। বড় দাদা যদি মারে ছোট ভাই উল্টে চোর চাপড় মেরে দিচ্ছে, কিন্তু এটা বিধান নয়। শাস্ত্র কোনোদিন অনুমতি দেয়নি যে বড় দাদা তোমায় মেরেছে তুমি ছোট হয়ে তাকে আঘাত করো। মনে রাখতে হবে বাবা, বড় দাদা মানে পিতার সমান। আর সেই পিতার সমান রাখেন ওখানে রাখেন, পিতার সমান দাদা যদি ছোট ভাইকে হাজারো মারে, ভগবান বিধান দেয়নি ছোট হয়ে তুমি উল্টে চোর চাপড় দাও। কিন্তু এই কলিযুগে বাবা ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনো খুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল পোতা হয়, এক ভাই আর এক ভাইয়ের জন্য মামলা পর্যন্ত চলে। এটা আপনাদের আমাদের সঙ্গে হয়, কিন্তু রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়। যখনই লাঠিটা মেরে ফেলে দিল, ধুলা থেকে বিভীষণ উঠে কেমন ভাই দেখেন বাবা। রাবণ দাঁড়িয়ে আছে, ধুলা থেকে বিভীষণ উঠে রাবণের দুটো চরণ ধরে বলছে, দাদা তুমি যে তোমার ভাইয়ের বুকে লাঠিটা দিলে তোমার দুটো চরণে ব্যথা করছিল তোমার চরণে ব্যথা লাগেনি তো? তাহলে বাবা এই জায়গাটা একটু ভাবে বিভীষণ কেমন ছিল। এই হলো ভক্ত। মনে রাখবেন বাবা, ভক্ত কোনোদিন জোর গলায় কথা বলে না,
ভক্তের কোনোদিন রাগ অভিমান থাকে না। ভক্ত কাকে বলে যার হৃদয়ে ভগবত ভক্তির জ্ঞান আছে, সেই তো জগতে ভক্ত। সবার মধ্যে যে ভগবান দর্শন পায়, কে শত্রুকে মিত্র যে কোনো ভেদাভেদ করে না, সবার কাছে যে সমান, সেই কিঞ্চিত ভক্ত হবার অধিকার পেয়েছ মাত্র। আজকের বিভীষণ কেমন দেখেন আর ভক্ত চিনবেন কি করে বাবা? এই যে আমাদের গলায় তুলসীর মালা, ভক্ত না আস্তে আস্তে, এই যে তিলক সেবা করা আছে বাবা, দেখলেই মনে করবেন ভক্ত, প্রসাদ ভুজি ভক্ত না, এগুলো ভগবান দিয়েছেন আভরণ, মানে পোশাক। তুমি যে ভক্ত হয়েছো তার পোশাকটা তুমি পরেছো, তাহলে ভক্ত চিনবো কি করে? ভক্ত চিনবো কি করে? ভক্ত চিনতে গেলে বাবা তোমাকে আগে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। দেখবেন বাবা, ভক্ত চিনতে গেলে আগে ভক্তের চোখের দিকে তাকাবে, যার একবারে কৃষ্ণ নামে, যার নয়নে বাড়ি ছড়ে, যার একবারে কৃষ্ণ নামে যার হৃদয়টা তুলে ওঠে, কৃষ্ণ নাম বলার সঙ্গে সঙ্গে যার হৃদয়ে প্রেম জাগে, মনে করবেন বাবা সেই হতে পেরেছে কিঞ্চিত ভক্তের অধিকার। বিভীষণ তেমন ভক্ত, দাদা মেরেছে উল্টে চরণ দুটো ধরেছে, দাদা তোমার পায়ে ব্যথা করেনি তো? দূর হয়ে যা ধর্ষত্র বিভীষণ, আমার ভাবি আমার পড়বি আর আমার শত্রুর নাম করবি, আমার বাড়িতে বসে বেরিয়ে যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, দূর হয়ে যাবি, তোর মুখ আমি দেখতে চাই না, চলে যাচ্ছি দাদা, আসবো না দাদা, শতবার ডাকলেও তুমি আর কোনদিন আমার নয়ন আর তোমার চরণ দুটো এক হবে না, আমি চলে যা 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 চলে যা, যা সাত কোলে কেউ নেই সেবার বলে চলে যায়, তোমার এই লঙ্কা পুরীতে ফিরে আসিব, আসিব না, দূর হয়ে যা, যখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, একটা লাঠি খেয়ে বিভীষণ সোজা চলে গেল কোথায়, একটা লাঠি খেয়ে। এই জায়গাটা বাবা বড় জ্ঞানীর কথা, বড় চৈতন্যের কথা, বড় চেতনার কথা, ভালো করে আস্বাদন করবে। একটা লাথি খেয়ে চলে গেল, আর কোথায় যে গেল সেটা কেউ না জানো, রাবণ ভালো করে জানতো, আমার ভাই লাথিটা খেয়ে কত দূর যাবে সরাসরি। বাবা সকাল হয়েছে তো, রাবণ সারা রাত ঘুমাতে পারেনি, শুধু ছটফট করছে, কেন? যতই হোক ভাই তো, আস্তে যতই হোক ভাই, দেখবেন বাবা যখন কোনো অনেক মানুষ আছে বড় হয়ে ছোটদের কটু কথা বলে, আঘাত দিয়ে কথা বলে, তারপরে কিন্তু বাবা নিজেরা অনুতপ্ত হয় যে কথাটা ঠিক হয়নি বলা, এই কথাটা আমার ভুল হয়েছে, আমার কথাতেও কষ্ট পেয়েছে, আমার কথাতেও দুঃখ পেয়েছে, ভাবে ভক্ত যারা হয় তারা ভাবে। আজকের রাবণ সকাল হওয়ার আগে চলে গেছে একেবারে রামচন্দ্রের কাছে, গিয়ে ডাকছে, ভাই ভাই রে কোথায় গেলি, আমার উপরে অভিমান করেছিস, আমি তোর দাদা এসেছি, এখানে আয় আমার কাছে আয়। লক্ষণ এসে বলছে তোমার লজ্জা করে না, কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো আর আজকে সকালবেলা পা ধরে ক্ষমা চাইতে এসেছো, হ্যাঁ তোমার লজ্জা করছে না? কথাটা শুনে রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে উলে না, তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছিস? ভুল ভাবলি, ক্ষমা চাইতে আসিস করে আমি দেখতে এলাম, ও কালকে যে আমার পায়ের লাঠিটা খেলো,
লাতিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় পৌঁছালো কিনা, এইটুকু দেখবো বলে আমি সকাল সকাল ছুটে এসেছি। রানী এসে বলছে, তোমার লজ্জা করে না রাবণ, এইরকম ভাইকে কেউ মারে? রাবণ বলে বললেন, চুপ চুপ, একটা কথা বলবি না। জগতে সবাই শুধু দেখলো আমি আমার ভাইকে লাঠিটা মেরেছি এইটা দেখেছে, কিন্তু ওরে আমি যে ওটা কি লাঠি মেরেছি এইটা কি কেউ বুঝলো না? কত অনুরাগের কথা দেখে, ওরে রামের ত্রিজগতে সবাই দেখলো আমি আমার ভাইকে লাঠি মেরে ফেলেছি, এই লঙ্কা থেকে বের করে দিয়েছি, কিন্তু রামের ওটা তো কোনো সাধারণ লাঠি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাঠি, বৈরাগ্যের লাঠি। আমি যদি লাঠিটা না দিতাম, কত রাতি কত দিন কত মাস কত বছর আমার ভাই নিরজনে বসে কেঁদেছে, আমি মনে মনে ভাবিতাম এমন একটা দিন আসু যেদিনে চিরজন্মের মতো আমার ভাই যেন লঙ্কার মাটি থেকে তোর চরণ তলে পৌঁছে যায়। তবে কি এত তাড়াতাড়ি ও তোর চরণে আসিতে পারবে? ওই লাঠিটা মেরে আমি জগৎজীবকে একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা পেয়েছি বাবা আমরা কলিজি এইটুকু শুনে কি শিখলাম? রাবণ আপনাদের আমাদের শিক্ষাটা দিল কি?